একজন যুক্ত হয়েছে আব্দুল আব্দুল আপনাকে যুক্ত করা হয়েছে আব্দুল আপনি বলেন তাহলে আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন আমার প্রশ্ন হচ্ছে যে কোরআন শরীবে পূwidetilde 16 সূরা বলা হচ্ছে যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এখানে এটা মুহাম্মদি বলতেছে না আল্লাহ আবার তার বড় কোনো আল্লাহর কাছে बोलतेছে

দিবে কিন্তু দিল না বুঝছেন এই এই টাইপের কবিতা এক বলে গেছি একদম এক্স্যাক্টলি এই বান্দার কবিতা ঠিক আছে আব্দুল ভাই আর কি কিছু বলবেন আপনি এখন একটু বলা ছিল হ্যাঁ বলেন যখনই দেখা যাচ্ছে যে কোন চরিত্র প্রথম থেকে শেষ পর্যন্ত অনুবাদ সহ পড়া যাচ্ছে দেখে মনে হচ্ছে এলো মেলো এখানে এটা বলছে ওখানে ওটা বলছে আবার কয়েকটা কয়েকটা কাহিনী

আর আর অন্য কিছু তো ইম্পর্টেন্ট আছে এগুলো ইম্পর্টেন্ট নবীর খাকাপলো কিনা এটা ইম্পর্টেন্ট বাট ওই বাট মুমিনরা যতই মশলা নিয়ে মারামারি করে মুমিনরা যাক ওগুলা তো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট છે એগুলা যে কালো কুকুর দেখলে হিংসা হচ্ছে আবার সঙ্গীত দেখলে হিংসা হচ্ছে আবার চিত্রকর্ম দেখলে হিংসা হচ্ছে এত হিংসা কেন আচ্ছা আব্দুল ভাই ঠিক আছে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা ভালো থাকবেন শুভকামনা রইল ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আমরা আরেকজনকে যুক্ত করি তাইবুর রহমান আপনাকে যুক্ত করা আপনি বলেন তাহলে যুক্ত করার জন্য ধন্যবাদ শুনতে পাচ্ছেন আমার কথা হ্যাঁ শুনতে পাচ্ছি তাইবুর রহমান আপনাকে গত দিন আমি মানে শেষ মুহূর্তে আপনি আসছিলেন আপনাকে আপনার সাথে আমি মানে ইয়াটা সবগুলা দলিল দেখাতে পারিনি আজকে লাইভের শুরুতে আমি অনেকগুলা দলিল দেখিয়েছি যেখানে যে আল্লাহ পাক যে আকার আছে সেটার অনেকগুলা ভিডিও এবং অনেকগুলা দলিল দেখিয়েছি আপনি কি এটা দেখেছেন আজকে শুরু থেকে না আজকে শুরু থেকে দেখিনি আমি পরে দেখে নিব ইউটিউব থেকে আচ্ছা পরে একটু দেখে নিন হ্যাঁ বলেন তাহলে আচ্ছা আমি আপনার ওয়েবসাইটে একটা লেখা পড়েছিলাম নবী মোহাম্মদ কি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন সেখানে তিনার ভুল ভবিষ্যৎ বাণী উল্লেখ করে আপনি একটা হাদিসের রেফারেন্স দিয়েছিলেন সহি বুকারির পাঁচ হাজার তিনশো বিশ নম্বর হাদিসটা মদিনাই কখনো মহামারী প্রবেশ করবে না ওই হাদিসটা একটু আমি

আমি তো মিনারকে সরাসরি এরকম একটা বড় ধরনের কথা বলছিলাম যে আপনাদের উচিত একজন মুসলিম বিশ্বাসী হিসাবে আপনাদের উচিত যেখানে করোনা টরোনা আছে সেখানে যাদের করোনা হবে তাদের সোয়েট তাদের বা যেখান থেকে রোগ রোগ ছড়ায় সেগুলো আপনাদের কালেক্ট করে কেটে যেটা খাওয়া এটা তো আমি মানে ওপেনলি বলছিলাম এবং তাকে বলছিলাম এটা নিয়ে আলোচনা করতে তা তো এই রিডিকুলাস একটা কথাকে ডিফেন্ড করার মতো তারপরে তার সাহস হয় নাই আচ্ছা আমি আপনার আজকের কমেন্ট গুলো দেখেছিলাম ওই পেজে আপনি কমেন্ট করছিলেন এখন আমি স্ক্রল করতে করতে স্ক্রল করতে করতে দেখলাম যে ওখানে কানাগাড়ি করতেছে তো তো কানাগাড়ি করে কি লাভ তার যদি দরকার হয় কোনো কিছু তো অফেন্ডেড হয় সে আসতেই তো পারে আমি তো স্ক্রিন থেকে তার খাই ফেলাবো না

তাকে ইরেশনাল কোনো বা তার মুমিনদের মতো কোনো আলোচনা করছি তাদের সাথে নাকি তাদের সাথে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করছি এরপরেও তার বলছ না একটা পার্টিকুলার টপিকে কথা বলতে হয় মানে এটা তো এরা তো এসে এই মুমিনরা তো এসে যারা একটু কথাবার্তা বলতে পারে তারা তো এসে আমাদের এটা নিয়ে ইয়া করতে পারে সরাসরি এসে চার্জ করতে পারে আমাদের দরজা তো খোলা সেটা কেন আসছে আমি যদি মিনার সাথে কোনো একটা উল্টাপাল্টা কাজ করি যে তার তার কথা আমি ঠিকমতো রেসপন্স করি না এই গুড়িয়া গেছে এসে পরবর্তীতে মুমিনরা এসে তো আমাদের চার্জ করতে পারে পুরো দরজাই তো খোলা আমার সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে পারে আসিফ ভাই সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে পারে তার তার স্টেজে তার সাথে ওয়ান টু ওয়ান কথা বলার সুযোগটা দেন দেখেন তো কেমন করে তার ইয়ারা পাগল হয়ে যায় এক একটা তার ওয়ান টু ওয়ান কথা বলতে গেলে তার সাথে কোনোভাবেই দিবে না কিসের ভয় এত যদি সে বিশ্বাস করে যে আসলে সত্য করে সে আসিফ ভাই সে মানুষের কাছে প্রিস করে যে কেন তার দিকটা একটা জাস্টিফাইড যৌক্তিক বিষয় সে মানুষের কাছে বলতে পারে সে আমার কাছে এসে বলবে না অন্য মানুষের কাছে ঠিক আছে আমার কাছে এই বিষয়ে এটা বিতর্ক হয়ে যাবে বুঝছেন তার নবীর যেটা বিতর্ক করতে মানা করছে বন্ড বাউতাবাস কোথাকার বেহায় একটা

কিন্তু সে তো সে যেহেতু অন্ধবিশ্বাসী সে তো বলবে যে এখানে প্লেগ বলতে প্লেগ বোঝানো হয়নি প্লেগ বলতে ক্যান্সার বোঝানো হয়েছে কারণ ক্যান্সার যদি আবার নিয়ে যান তখন আবার বলবে যে প্লে ক্যান্সার বলতে ক্যান্সার বোঝানো হয় নাই একটা বিশেষ ধরনের ব্রেন ক্যান্সার তাই বল ভাই একটু রিকোয়েস্ট করে টাকা যায় ওইটাই বলেন যে ভাই ফারাজ ভাই এটা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই ওয়ান টু ওয়ান আপনি ফারাজ ভাই লাইভে তার সাথে ওয়ান টু ওয়ান দিয়ে একটু কথা বলেন বা আপনার লাইভেই তার সাথে আপনার প্ল্যাটফর্মে তার সাথে ওয়ান টু ওয়ান একটু কথা বলেন মানে মূল বিষয়টা হচ্ছে যে একজন অন্ধবিশ্বাসী মানুষ যে হচ্ছে অন্ধবিশ্বাস করে সে তো

ফাতরা একটা লেখা লিখছে পিওর ফাতরা একটা লেখা ওটার মধ্যে ভুল ভ্রান্তি বের করা কোনো কোনো টাফ কোনো কিছু না আরে প্লেগ নিয়ে আলোচনা করতে তো আমি এক পায়ে দাঁড়ায় আসছি ভাই যে কোনো একজন মানে মুমিন বা আলে মাইসা আমাদের সাথে প্লেগ নিয়ে আলোচনা করুক আমরা তো এক পায়ে খারাপ আসছি ভাই কিন্তু আমার আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের অবস্থানটা তো এটা না আমাদের দরজা তো ক্লোজ না আমরা তো অন্ধবিশ্বাসী না যে আমাদের আমরা রাইবুল সাহেব আপনি আমার যেইভাবেই প্রমাণ করেন না কেন আমি কোনোভাবেই আমার অবস্থান থেকে শুনবো না এটা তো আমাদের স্ট্যান্ড না আমাদের স্ট্যান্ড হচ্ছে এটা যে এমন কি আপনি যদি আমার ইসলামের সত্যতা প্রমাণ করে দিতে পারেন তাহলে আমরা ইসলাম পালন করব অসুবিধা কিংগুলা যদি ভুল হয় সে কি ইসলাম সে কি বলবে যে ইসলাম একটা মিথ্যা সেটাই বলতে আমাদের অবস্থানটা তো এটা যে আমরা ওপেন কিন্তু এই অন্ধবিশ্বাসী মুমিনদের অবস্থানটা তো এটা যে আমরা যত কিছুই বলি না কেন এরা ঠিকই থাকবো তারপর ভাই আপনি কি মানে তারা সে কিন্তু মুশফিক মিনার কিন্তু নিজেই কিন্তু কোন রাগ ঢাকও সে করে নাই সে সরাসরি লেখা থাকলে আমি মানি এর বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেল আমরা ওইটাই মানি এটা কিন্তু মুশফিক মিনার বারবার এসে আমার লাইবে এসে বলে গেছে যে ওদের ওর দিছে যেটা লেখা আছে এর বিরুদ্ধে যত তথ্য প্রমাণই থাকুক না কেন সেই কোরআনাদিস মানবে হ্যাঁ যেহেতু আল্লাহাক বলছে সেহেতু এটা ওইটাই সত্য আর প্রমাণ প্রমাণ দেওয়ার টাইম নেই বলে ভাই মানে এখানে আপনি আমাদেরকে হিসাব বলতেছেন আপনি তাদেরকে নিয়ে আসেন এখানে আলোচনা করতে আমাদের অবস্থানটা তো খোলা আপনি আমাদেরকে প্রমাণ করতে পারলে আমরা আমাদের জিনিসটা ঠিক করে নিব আমাদের আহ এমনকি মুসলমান হয়ে যাবো কিন্তু তারা তো সেটা করবে না তারা কিটা করবে তাইবুল ভাই আপনি কি মনে করেন মুশফিক মিনারকে যদি আপনি দেখাইতে পারেন যে কোরআনের ভিতরে বা হাদিসে ভুল আছে সে কি এটা মানবে কখনো না না আসলে ওনার ভিত্তিটা তো হচ্ছে বিশ্বাস আর আপনার ভিত্তিটা তো যুক্তি তত্ত্ব প্রমাণ আমি যুক্তি তত্ত্ব প্রমাণ পেলে তো যেকোনো কিছু মানতে বাধ্য কিন্তু উনি তো বিশ্বাস ছাড়া এক না কোনো জায়গা থেকে

হ্যাঁ ভাইকে যখন মিথ্যাবাদী বলছিল তখন ওই মিনার ভাই যে না উনি একটু দুষ্ট টাইপের তো বলছিল যে দুষ্ট হয় কিভাবে উনি তো মিথ্যাবাদী মানে উনি কথা বলার সময় কিন্তু আমাদের উপর মানে সম্মান রেখে কথা বলে আপনাকে যখন সম্বোধন করছিল ভদ্রলোক বলছিল কিন্তু না ওনারা ঝোর করেছে ধরছিল যে ভদ্রলোক কেন হবে উনি তো মিথ্যাবাদী বাট পার

আর ওই চোরের দিনী ভাই সে আমার বলে আসিফ মহিদিনের আমি তো তাদের একটা লাইভে গেছিলাম আপনি কি দেখছিলেন তাই বল ভাই ওই 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 লাইভটাকে দেখছিলেন হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি আমি ওইখানে যে একটা ইয়া ছিল না আসিফ ভাই যে একটা স্ক্রিনশট দেখাইছিল না যে ওখানে যে একটা স্ক্রিনশটের মধ্যে যে একটা ক্রপ পোর্শন করে দিছিল তো ওইটাকে তারা তো জাস্ট দেখাইতে দেওয়ার সাথে যে ওখানে একটা ক্রপ আছে ওখানে তো চুরি কোনোভাবেই আসে না চুরি কোনো চুরি যে জিনিসটা ইয়ে না ওইটা বলা তোলা তো ধরাই দিছি যে ওটা প্লেজারিজম বা চুরি কখনোই হয় না ওটা ধরাই দেওয়ার পরেও

কি লেভেল রেডি ভাই কি লেভেল একটা কথা বলার আগে ভাই আমি একটা লাইভে একটা কথা বলবো একটু তো চিন্তা করতে হবে যে কি বলতেছিস না বলতেছে একটু তো ভাইবে বল কি বলে এগুলা কি বলে মুমেন্টগুলো বলে টাকা ভাই কি এক মানে বাজাইতে এক করে হয় না মাগেছে নবীর ইয়া বাজাইতে এক করে হয় না গেছে কোন নিজের যে নিচে কাঁপুন নাই নিজের যে

তার আর সে যদি কখনো একা একা মানে নিজ ইচ্ছায় আসে সেদিন তো ভাই সেদিন তো আমাকে যে হ্যাঁ করছে আমি তো ওটার ওটা সত্য আমি নিবই আমার হাত অনেক চুলকাইতেছে অনেকদিন ধরে ভাই মজাটা হবে ভাই একেবারে মানে কি যে হবে ওই দিন

হ্যাঁ এটা মানে একেবারে মানব ইতিহাসে যত সব যত খারাপ কাজ আছে সেগুলোর ভিতরে তো আমি এটা এক দুই তিনের ভিতরে থাকবে এই যে তাই না একটা বাচ্চা যে এখনো বুঝতেছে জানে না এগুলো কি এর সাথে এইটার অ্যাডভোকেসি করে যাচ্ছে দিনের পর দিন ধরে যেহেতু তার নবী করছে তো এটা রাইট এগুলো কি ভাই আমি আমি নিজে করবো না কিন্তু অন্য কেউ করলে আলহামদুলিল্লাহ আবার কিছু বলার নেই হালাল এটা তো হালাল কাজ ভাই হালাল কাজ ভাই

না আসলে এই বিষয়গুলো নিয়েই তো আমার সংশয় এই ধরনের যে কিছু কথা লেখা আছে শুনতেও তো মানে খারাপ দেখাই একটা বাচ্চা মেয়ের তো সেই বয়সটা হয়নি যে সে শারীরিক সম্পর্ক করবে আর তার মানে এমন কি না সেটা দেখবে কিভাবে তার সাথে করতে হবে দেখার জন্য সে পারবে কিনা কি ভাই মানে অদ্ভুত কিভাবে দেখবে এটা বাচ্চা ভাই হাউডিউ দ্যাট মানে কিভাবে আপনি টেস্ট করবেন সেটা

আমরা আমরা যেমন আপনারা যেমন আমাদের সাথে কথা বলার সময় মোমেন ভাইদের মাথায় সবার আগে জিনিসটা আসে ইনসেস 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 আমরা ইনসেসকে দুই চোখে ঘৃণা করতে পারি আমরা এটাকে বলতে এটা একটা কাজ হিসাবে বলতে পারি যে এটা ইমোরাল কাজ আমাদেরকে এটা ভালো বা খারাপ কোনটা বলার মতো কোনো কথা নেই বাট আমরা তো এটাকে ঘৃণা করতেছি অপছন্দ করতেছি আমরা তো এমন না যে ওটারে আমরা অপছন্দনীয় কাজ আমরা বলতে পারবো না আমার পার্সোনাল অপিনিয়ন নিজের থাকতে পারে আপনার থাকতে পারে না কারণ আপনার শিশু কমিনবি কাজ করে গেছে

বাংলা অনুবাদ এটা এগারো নম্বর খন্ড আমরা দেখতে পাচ্ছি যে সুরাত তালাকের চার নম্বর এখানে যে আমরা আছে যে দেখো এখানে বলা হচ্ছে আয়াতের যে সানি নজুল সেই এখানে কিন্তু উল্লেখ আছে সেটা হচ্ছে যে দেখো রাহি আবু কোরআন করেন উবাই যে আল্লাহ অনেক সম্পর্কিত আল্লাহ এই করেছেন এই দলিল পেশ করে মানে এই যে হাদিসটা যে উবাই যখন এই প্রশ্নটা করেছেন তখন এর জবাবে আল্লাহ তালা এই আয়াতটা নাজিল করেছেন এই হাদিস দিয়ে মানে কোরআনের অন্যতম প্রাচীন তাফসির কাও ইমাম ইদারিরহমা দলিল্প পেশ করেছে মানে আলেমরা এই হাদেশটা থেকে দলিল নিয়েছেন কাজে অপ্রাপ্ত ব্যাপারে বিধান হয়েছে কাজী যেহেতু কাজী আমি থেকে হ্যাঁ বৈধ কিসের ভিত্তিতে মতামত ব্যাখ্যা করেছি আমি প্রথমেই দেখলাম যে তাফসিরটা দেখতে পাচ্ছি যেখানে ইমাম ইদিনের মত প্রাচীন মুফাসিব নিয়েছেন যেখান থেকে অপ্রাপ্ত বয়স্কা মেয়ে অর্থাৎ মেয়েদের ব্যাপারে দলে নেওয়া হয়েছে আরো দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছি

That's what they say not She was six years old. He consummated the marriage in Al Madina when she was nine years old.

সেই অনুবাদটা তো আমরা কেউ অনুবাদটা করিনি তাই না তাই ভাই হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাদের কি দায়িত্ব না যদি মুমিনদের এটা নিয়ে সমস্যা থাকে তাহলে কি দায়িত্ব না যে ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে আগে যোগাযোগ করে সেই বইটা কারেক্ট করে তারপরে আমার সাথে কথা বলাটা কি জরুরি না ঠিক আছে কিন্তু আপনি দেখাবেন বলেছিলেন তো ওই যে মোদিনি ফ্ল্যাগ তো জবাব দেওয়াটাই বেশি জরুরি মানে ইসলামিক ফাউন্ডেশনের বই ভুল যাই লেখা হোক না কেন অনুবাদ ওটা থাকলে থাকুক অসুবিধা নাই কিন্তু আসিফ মোদিনের জবাব দেওয়াটা আগে জরুরি নাকি কোনটা বেশি চলে যদি কোনো বই থাকে তো সেই বই কেন লেখা আছে এই যে এই হাদিসটাতে বলা ছিল মহামারী কিন্তু এটা আসলে হবে প্লেগ এটা গত সংস্করণে ভুল ছিল এবার আমরা ঠিক করে নিলাম এটা যদি দেখায় তাহলে আমরাও ঠিক করে নিব অসুবিধা নেই কিন্তু আগে তো সেই জিনিসটা করতে হবে তাদের তো সেখানে যেতে হবে সেটা আমার মানে ওয়েবসাইট আইসা মানে কান্নাকাটি করে লাভ কি আমার কাছে আইসা কান্নাকাটি করে লাভ কি আগে তো তাদেরকে বলেন যে ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে এটা কারেক্ট করে নিয়ে আসছো এবং বই হিসেবে ছপায়ে আমাকে দেখাইতে যে এই যে বই নতুন সংস্করণ ছাপানো হইছে ভাই আগেটাতে ভুল ছিল তখন সেনা আমি এটা নিয়ে কথাবার্তা বলবো তার আগে তো এটা নিয়ে কোনো কথাবার্তা নাই ভাই হ্যাঁ ঠিক আছে তাও আর আমি ওই দুই নম্বর কথা হচ্ছে মোহাম্মদ আসলে কি বুঝাইছে প্লেক বইলা

হ্যাঁ এটা এটার উত্তর আসলে কি এটা আল্লাহ 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 তখন ভাই আমি যে এত খাটনি করলাম আমার তো তখন পানিতে তাই না এটা আপনি এই মুমিনদের কাছ থেকে আগে একটু একমতটা নিয়ে আসেন তাদের ওই মানে ইজমাটা নিয়ে আসেন যে আমি কোনটা করবো কোনটা আমি কই করবো মদিনাথ থেকে ওইটা আগে মোমিনদের থেকে ইজমাটা নিয়ে আসেন যে ওই ইজমা থেকে যেন তারা আনবরতে না পারে হ্যাঁ তখন আমি বাইরে আনবো তখন আবার কইব যে এটার মানে এটা না এটার মানে ওইটা তখন আমি কেমনে কি করবো আমার তো মানে পরে আমি কি খালি খাটা খাটনি করবো নাকিগুলোর পিছনে আমার যেটা দেয়ার সেটা দিয়ে দিছি